আইসিইউতে অক্সিজেন সমস্যা, তাই রোগীদের প্রাণ বাঁচাতে তাৎক্ষণিক অন্য হাসপাতালে সরিয়ে নেয়ার পরামর্শ দেয়া হলেও দ্রুত তৎপরতায় সমস্যার সাময়িক সমাধান হয়। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে এই সমস্যার পর পরিচালক বলেন, সার্ভিস লাইনে সমস্যা থাকায় সিলিন্ডার দিয়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল, অন্য আর দশ দিনের মতোই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের ভিড়। এরই মধ্যে খবর আসে, গুরুতর করোনা রোগীদের চিকিৎসার স্থান হাসপাতালটির আইসিইউতে অক্সিজেন সরবরাহে সমস্যা হচ্ছে। রোগীর স্বজনদেরও জানানো হয় এ তথ্য। এখন ওনারা বলতেছে আপনারা এক ঘন্টার ভিতরে নিয়ে যান, নিয়ে অন্যান্য হসপিটালগুলো দেখেন। এখন একটা আইসিইউ মানে সোনার হরিণ, এটা কি পাওয়া সম্ভব কখনোই? সরকারি একটা হসপিটালে আইসিইউর মতো একটা জায়গায় যখন অক্সিজেন থাকে না, সেক্ষেত্রে এটা দায় এটা কে নেবে আমাকে? সেন্ট্রাল লাইনের সমস্যা থাকায় বিকল্পভাবে সিলিন্ডারের অক্সিজেন দিয়ে রোগীদের সেবার কাজটি শুরু করে কর্তৃপক্ষ। সকালে আপনি অক্সিজেনের একটু সমস্যা দেখা দিছে, তো আমি যোগাযোগ করলাম, বলছে আমাদের ইঞ্জিনিয়ার কাজ করতেছে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি, যদি না হয় আপনারা তারপরে যোগাযোগ করেন অন্য জায়গায়, একটা রোগীকে তো বাঁচাইতে হবে। যোগাযোগ করা হলে হাসপাতালটির পরিচালক জানান, স্পেকট্রা নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব ছিল অক্সিজেন সরবরাহের, সমস্যার কথা তাদেরকে জানানো হয়েছে। আমাদের সাপ্লাইতে তো স্পেকট্রা ওরা তো প্রেশার দেখতে পারে, ওদের অফিসে বসে বসে দেখতে পারে আমাদের প্রেশার কত। ওরা বলতেছে যে আমাদের প্রেশার তো ঠিক আছে, কিন্তু আমাদের ভেন্টিলেটর যে আইসিইউর ভিতরে সেখানে লো প্রেশার দেখাচ্ছে। বিকল্প উপায়ে অক্সিজেন সরবরাহ সচল রাখলেও দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। করোনা মহামারীর বর্তমান প্রেক্ষাপটে প্রায় প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে, তাদের প্রাণ বাঁচাতে প্রাথমিক এবং সবচেয়ে বড় ভূমিকা পালনকারী অক্সিজেনের সরবরাহে কোনো ঘাটতি থাকবে না বলেও আশ্বস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২৭ জেলায় ১২৭ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে খুলনায় ১০ জন, কুষ্টিয়ায় ১২, মেহেরপুরে ৮, মাগুরা ৪, যশোরে ৩ এবং ঝিনাইদহে ৩ জন মারা গেছেন। রাজশাহীতে করোনা ও উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের ৬, পাবনার ৪ এবং নওগাঁর ২ জন রয়েছেন। এদিকে রংপুর বিভাগে করোনায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ঠাকুরগাঁওয়ের ৫ জন, নীলফামারীতে ৩, কুড়িগ্রামে ৩, দিনাজপুরে ২, রংপুর ও পঞ্চগড়ে ১ জন করে রয়েছেন। বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন, এদের মধ্যে বরিশালে ৫ জন, বরগুনায় ৩, পিরোজপুরে ২, পটুয়াখালী ও ভোলায় ২ জন রয়েছেন। অন্যদিকে ময়মনসিংহ বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ১১ জনের মধ্যে ময়মনসিংহে ৯, শেরপুর ও নেত্রকোনার ২ জন রয়েছেন। এছাড়া সিলেটে ৪, ফরিদপুরে ১৯ এবং চট্টগ্রামে ২ জন মারা গেছেন।